গৌরব, পুজোয় তোমার কি প্ল্যান, কি করছো পুজোতে? পুজোতে প্রত্যেকবারের মতোই এবারও প্ল্যান হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, বাড়িতেই থাকা, খুব একটা বাইরে যাওয়ার ইচ্ছে নেই, যদি না কাজের জন্য যেতে হয়। কিন্তু আদারওয়াইজ মেন প্ল্যান হচ্ছে সব বন্ধু বান্ধবকে একত্র করে বাড়িতেই বা তাদের বাড়িতে গিয়ে আড্ডা মারা। আচ্ছা, কী কী কেনা হয়েছে, কী কী গিফট পেয়েছো এখনো অবধি? এখনো পর্যন্ত কিছুই কেনা হয়নি, কারণ প্রচণ্ড শুটিংয়ের চাপ চলছে, তো কোথাওই যাওয়া হয়নি, কিছু কেনা হয়নি, এখনও কারোর থেকে কোনো গিফটও পাইনি। আশা করি পুজোর আগে সেগুলো সব হয়ে যাবে। এখন তো তুমি জামাই, তো সেক্ষেত্রে তোমারও একটা কিছু ব্যাপার থাকে যে শ্বশুর বাড়িতে মানে পাঠাতে হয়, দিতে হয়, সেক্ষেত্রে তুমি কি কি প্ল্যান করেছো বা বউ একসাথে মিলে কি প্ল্যান করেছো বউয়ের সাথে মিলে? তো আমাদের জেনারেলি প্ল্যান যেটা থাকে সেটা হচ্ছে শ্বশুর বাড়ির সঙ্গে মানে শ্বশুর বাড়ির সকলের সঙ্গেই রেগুলারলি দেখা করা, আমার বাবা মার সঙ্গে রেগুলারলি দেখা করা। তো আমরা মানে পুজো বলে আলাদা করে কিছু নয়, আমরা প্রত্যেক সপ্তাহেই আমরা চেষ্টা করি অন্তত একবার করে দুই পরিবারকে ভিজিট করা। পুজোর সময় একটু বেশি করে সেটা করার ইচ্ছে রয়েছে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা তো থাকবেই, কিন্তু তার সঙ্গে বড়োদেরকে ভিজিট করারও একটা প্ল্যান আছে। আচ্ছা, পুজোর কোন দিন, কোন কোন দিনগুলো শ্বশুর বাড়িতে, কোন কোন দিনগুলো নিজের বাড়িতে থাকবে? দিদি, এইটা তো সেরকমভাবে ভেবে দেখিনি, যে যেরকম সুযোগ হবে, যে যেরকম ফ্রি থাকবে, আমার বাবা মা ফ্রি থাকলে তাদের কাছে চলে যাবো, যদি আমার বাবা মা ফ্রি থাকলে তাদের কাছে চলে যাবো। বিআই পুজোতে বউকে কী গিফট দিতে চলেছো বা কী দেবে প্ল্যান করেছো বা বউ কী চেয়েছে? পুজোয় সেরকম কিছু প্ল্যান করিনি এবং সে কিছু চায়ও নি, কোনো বছরই কিছু চায় না, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং পুজোর সময় আমরা গিফট এক্সচেঞ্জও করি না সেভাবে, কিন্তু নতুন জামা কাপড় কিনে দেওয়া হয় একে অপর, সেটাই হয়। থ্যাংক ইউ।